দর্শক আমরা সর্বশেষ আপডেট আপনাদের এখন জানিয়ে দিতে চাচ্ছি। আজকে সকাল 6টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া প্রান্ত থেকে একটি স্পিড বোট ঘাট মাদারীপুরের বাংলা বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। এখানে আসার পথিমধ্যে অর্থাৎ যে শিবচরের যে আগের কাঁঠালবাড়ি ঘাট ছিল এই ঘাট সংলগ্ন একটি বালখেড একটা নোঙ্গর করা বালখেডের সাথে স্পিড বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অর্থাৎ 26 জনের লাশ উদ্ধার করা হয়েছে আর 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে কাজ করছে, নৌ পুলিশ কাজ করছে, শিবচরা থানা পুলিশ কাজ করছে, সেনাবাহিনী এবং অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সর্বস্তরের লোকজনই এখানে উপস্থিত আছে। তাদের উপস্থিতিতে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা ইতিমধ্যে 5টি লাশের সন্ধান পেয়েছি। লাশগুলো হচ্ছে দেলার হোসেন পিতা আলী হোসেন, গ্রাম মোহনপুর চাঁদপুর জেলার মতলব উপজেলার। আরেকটি লাশ হচ্ছে আপনার কাউসার পিতা আবুল হোসেন, গৌরীপুর 3 নং ওয়ার্ড থানা দাউদকান্দি কুমিল্লা। আমরা এখানে আরও 3টি লাশ পেয়েছি। এর মধ্যে রিয়াজ উদ্দিন পিতা সাদেক ব্যাপারী, গ্রাম পূর্ব ষষ্ঠী থানা মেহেন্দিগঞ্জ জেলা বরিশাল। আমরা এখানে আরও একই পরিবারের 2টি লাশ পাওয়া গেছে এবং তার নাম হলো হচ্ছে আরজু সর্দার পিতা পান্নু সর্দার, গ্রাম মাইগ্রোভ থানা বোয়ালমারি জেলা ফরিদপুর। আমরা এখানে ওই আরজু সর্দারের ছেলে ইয়ামিনের লাশও পেয়েছি। তবে ভাগ্যক্রমে আরজু সর্দারের স্ত্রী আদরি বেগম তিনি বেঁচে আছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে আরও তথ্য পেলে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে প্রশাসনের সকল লোকজনই আছেন, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান আছেন, ফায়ার সার্ভিসের অর্থাৎ ফরিদপুর আঞ্চলিকের যে সহকারী পরিচালক নজরুল ইসলাম আছেন, শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল চন্দ্র, শিবচর থানার ইনচার্জ মিরাজ হোসেন সহ সেনাবাহিনীর এবং নৌ পুলিশের কর্মকর্তারা আছে এখানে উপস্থিত। তাদের উপস্থিতিতে আমরা এখন একটি লাইভে চলে যাব। আচ্ছা, আজকে সকালবেলা আনুমানিক 6:30 বা 7:30 দিকে একটি দুর্ঘটনা এখানে ঘটে এবং মাওয়া থেকে ছেড়ে আসা একটি স্পিড বোট, যাত্রীবাহী স্পিড বোট, আপনার এখানে যে বালকের থাকে এই বালকের সাথে এসে মুখোমুখি সংঘর্ষ, তারই ধারাবাহিকতা এ পর্যন্ত 26 জনের লাশ উদ্ধার করা সম্পন্ন হয়েছে এবং 5 জন জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকি উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। এবং এই উদ্ধার কাজের সাথে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, তারপরে আপনি DIWGC এবং কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছে সবাই সম্মিলিত হয়ে একযোগে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের যেহেতু উদ্ধার কাজ এখনও সমাপ্ত হয়নি, সমাপ্ত হলে তাহলে আমরা বলতে পারবো যে আরও কোনো লাশ জীবিত বা কোনো লাশ পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে কি এই লকডাউনের মধ্যে তো আপনার স্পিড বোট এবং লঞ্চ কিন্তু অলরেডি বন্ধ আছে এবং যে সময়টা এই ঘটনা দুর্ঘটনাটি মানে ঘটেছে এটি একদম ভোরবেলায় এবং এটা আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটা হচ্ছে যে মাওয়ার ওই সাইড থেকে আপনি 6:00 বা 6:30 দিকে আনুমানিক এই স্পিড বোটটি ছেড়ে এসেছে। কিন্তু এখন দেখেন আপনি যে মূল যে স্পিড বোটের যে ঘাটটা বা সাধারণত লঞ্চ বা স্পিড বোট যে মানে ঘাট থেকে লোকজন বা যাত্রী পরিবহন করে এটা কিন্তু তার ওই অংশ না, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো বা বলতে পারি যে এই স্পিড বোটটি হয়তো বা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে তারা গোপনে এই যাত্রী নিয়ে তারা হয়তো বা এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে একজনই কি করেছে। একটা মিনিট,
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারীপুর জেলা জেলা পুলিশের সুপার এইমাত্র আমাদের ব্রিফিং করলেন এখন আমরা আবার দেখার চেষ্টা করব যে কোন লাশ উদ্ধার হচ্ছে কিনা এখানে ডুবুরি এবং নৌ পুলিশের ফায়ার সার্ভিসের লোকজনের উপস্থিতিতে এই লাশগুলো উদ্ধার করা হয় কয়টা লাশ উদ্ধার করছেন আমি লাশটাই একটা পাইছি আমরা উঠেছি লাশ উঠেছে তারা আমরা এইমাত্র কথা বললাম যে আমাদের এই শিবচরের যে ডুবুরি অর্থাৎ উনি বেশি পরিচিত ইতিমধ্যে ওনার অনেকে অ্যাক্টিভিটিসে অনেক লাশ উদ্ধার হয়েছে জাহাঙ্গীর আলম সিকদার তিনি আমাদের জানিয়েছেন তিনি এসে মাত্র একটি লাশে পেয়েছেন আর বাকি লাশগুলোই কিন্তু ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের সহায়তায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় কিন্তু বাকি লাশগুলো উদ্ধার করা হয় এখনও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাবাড়ি ঘাট সংলগ্ন স্পিডবোট ঘাটের কাছেই যে নোঙ্গর করা বাল্কহেডটি ওই বাল্কহেডটির সাথেই কিন্তু মূলত এই দুর্ঘটনা ঘটে এই বাল্কটি নোঙ্গর করা ছিল অর্থাৎ মুন্সীগঞ্জের যে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা বড় একটি স্পিডবোট এই স্পিডবোটটি আপনাদের এখন আমি দেখাচ্ছি যে এই স্পিডবোটটি এখন ভেঙে চুড়ে দুমড়ে মুছে যায় এই স্পিডবোটে থাকা এই পর্যন্ত 26টি মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে 3 জন শিশু এবং 1 জন মহিলা সহ এই 26টি লাশ আর জীবিত 5 জনকে উদ্ধার করা হয়েছে তাদেরকে প্রাথমিক এবং তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাজার হাজার দর্শক তাদের হাজার হাজার লোকজন তাদের আত্মীয় স্বজনের খোঁজে কিন্তু এই নদীর পারে এসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আহাজারি করছে তাদের আত্মীয় স্বজনের জন্য এবং মনে হচ্ছে যে লাশগুলো দূর দূরান্তের কারণ ইতিমধ্যে যে আমরা 5 জনের লাশ শনাক্ত করতে পেরেছি এই 5 জনের আইডি কার্ড অথবা তাদের পরিচয়পত্র দেখেই কিন্তু আমরা এই 5 জনের লাশ শনাক্ত করি এবং এই 5 জনের 1 জনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে 1 জনের চাঁদপুরের মতলবের 2 জনের আছে ফরিদপুরের বোয়ালমারিতে এবং 1 জন দেখা যাচ্ছে যে কুমিল্লার দাউদকান্দির অর্থাৎ এই